ঠিক কোথা থেকে এলো? কথা দিচ্ছি, সে আপনার কোনো ক্ষতিই করতে পারবে না। দেখ, সত্যি কথা বলতে গেলে কামিনীর মনে তল পাওয়া কিন্তু এতটাও সহজ কাজ নয়। দেখতে হবে কামিনী আমায় সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পেরেছে কিনা। রাজমাতা, ওই নতুন রাধুনিকে কেন এত গুরুত্ব দিচ্ছে? কেন? আগে আমার মাথায় আগুন জ্বলছে, আগুন মাথাটা আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আমার দেহরক্ষী কোথায় গেল? দেহরক্ষী? যুবক, যুবক! হ্যাঁ রাজকুমারী, বলো। আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, আমার মাথাটা একটু চিপে দাও। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? আমার মাথাটা একটু টিপে দাও না। হ্যাঁ রাজকুমারী। রাজকুমারী, এই মেয়ে আমাকে দিয়ে আর কি কি কাজ করাবে কে জানে। কিন্তু কিন্তু এখন কোনো কথায় না বলা যাবে না, বরং এটাই সুযোগ। মোহিনীকে আমাদের কাজে ব্যবহার করতে হবে। একটু জোরে টেপো না মাথাটা। হ্যাঁ রাজকুমারী। রাজকুমারী, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো। না, বলছিলাম যে
আপনার মুখটা দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। না মানে আপনার আপনার এই সুন্দর মুখটায় এত চিন্তার ছাপ মানায় না। যুবক, সত্যি তুমি ছাড়া আমায় আর কেউ বোঝে না। মনটা একদম ভালো নেই জানো। কেমন যেন একটা দম বন্ধ হয়ে আসছে আমার। কোথাও একটু যেতে পারলে না খুব ভালো হতো। রাজকুমারী, না মানে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে কোথাও থেকে ঘুরিয়ে নিয়ে আসতে পারি। সত্যি সত্যি তুমি যাবে আমার সাথে? নিশ্চয়ই যাব। আমার দায়িত্ব তো শুধু আর আপনার সুরক্ষা করা নয়, আপনার মন যাতে ভালো থাকে সেই দায়িত্ব তো আমার। হ্যাঁ হ্যাঁ, বরং তাই চলো। এমনিতেও রাগে যন্ত্রণায় আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। রাজমাতার অপমানটা কিছুক্ষণ অন্তত ভুলে থাকতে পারবো, আর যুবকের সাথেও খানিকটা সময় কাটানো যাবে। এবার মোহিনীকে কাজে লাগিয়ে এক এক করে আমার উদ্দেশ্যগুলোকে পূরণ করতে হবে। কি হলো, চলো। হ্যাঁ রাজকুমারী, চলুন চলুন। আসবো। তুমি এখানে? আসলে ভোজনশালায় তখন আপনাকে দেখলাম না, তাই ভাবলাম খাবারটা আপনার কক্ষে নিয়ে আসি। আসলে রাতে তো না খেয়ে থাকতে নেই, তাই মহারাজ চলুন না খেয়ে নেবেন। পাকশালার সামান্য এক রাঁধুনি কি সহজভাবে একজন মহারাজের কক্ষে ঢুকে এসে তাকে খেতে দিচ্ছে, যেন কত আপন। কই, আমার তো খারাপ লাগছে না, বরং মনে হচ্ছে আমার নিজের সন্তান হলে হয়তো এরকমই করত। কিন্তু মোহিনী তো আমারই মেয়ে। কই, ওকে তো একদিনও দেখিনি এভাবে আমার কাছে আসতে। মহারাজ আসুন। মহারাজ আহার গ্রহণ করুন। কোনোদিন যে বাবাকে নিজের হাতে খাওয়াতে পারবো স্বপ্নেও ভাবিনি। এখন এটাই সান্ত্বনা। ঠিক আছে, কিন্তু কামিনী মাকে কোথায় বন্দি করে রেখেছে এখনো জানতে পারিনি। কি করে জানবো সেটাও বুঝতে পারছি না। আজ কামিনীর মনকে ভালোভাবে নাড়িয়ে দিয়ে এসেছি, এবার সে নিশ্চয়ই চরম কিছু করবে, আর সেটার জন্যই আমি অপেক্ষা করে আছি। করো কামিনী, এবার তোমার চাল দেওয়ার পালা। দাও দাও।
তুমি কে বলো তো?